नमस्कार बंधुरा, आमी आपनादेर एस्ट्रो फ्रेंड डॉक्टर श्री सुब्रत और सम्पूर्ण आध्यात्मिक एवं ज्योतिष सम्पर्कित वीडियो देखार जन्नो आमार चैनेले आपनादेर जानाई स्वागत। हरे कृष्ण बम बम भोले जय मा। केमन आछेन बंधुरा? 29 সেপ্টেম্বর 2020 বিশ্ব হৃদয় দিবস অর্থাৎ ওয়ার্ল্ড হার্ট ডে। হার্ট বা হৃৎপিণ্ড আমাদের প্রত্যেকের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই হার্ট অ্যাটাক এবং স্ট্রোক থেকে বাঁচার জন্য আমাদের প্রতিনিয়ত নিজেদেরই চেষ্টা করতে হবে। আপনারা হয়তো শুনলেই অবাক হবেন যে প্রতি বছর প্রায় 17.9 মিলিয়ন মানুষ এই হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের শিকার হচ্ছে এবং তার মধ্যে প্রায় 31% মানুষ মারা যাচ্ছে। কিন্তু একটু যদি সচেতন হই তাহলে আমাদের গুরুত্বপূর্ণ জীবনকে আমরা কিন্তু রক্ষা করতে পারি। তাই আজ থেকে তামাক বর্জন করুন, আনহেলদি ডায়েট থেকে নিজেদেরকে দূরে রাখুন, ফিজিক্যালি আরও অ্যাক্টিভ হন এবং অ্যালকোহল আজ থেকে না ছোঁয়ার প্রতিজ্ঞা করুন এবং অপ্রয়োজনীয় চিন্তাভাবনা থেকে নিজেদেরকে দূরে রাখুন। প্রতিনিয়ত হাসি খুশির মধ্যে জীবন কাটান, তাহলে দেখবেন আপনাদের রক্তচাপ, শরীরে গ্লুকোজের মাত্রা সবটাই নিয়ন্ত্রণে থাকবে। পাশাপাশি অতিরিক্ত ওজনকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন এবং আপনার অতি মূল্যবান হৃদযন্ত্রকে, আপনার হার্টকে আপনি সুরক্ষা দিতে পারবেন। তাই আজ থেকে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই, আসুন যে আমরা আমাদের হৃৎপিণ্ডকে, আমাদের হৃদযন্ত্রকে সুরক্ষা দেব। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের রাশিফলের বিশেষ অনুষ্ঠানে আপনাদের জানাই স্বাগত। আপনারা শুনছেন 29 সেপ্টেম্বর 2020 মঙ্গলবারের বিশেষ রাশিফল। রাশিফল শুরু করার আগে আপনাদের সঙ্গে আলোচনা করব আজকের দিনের বিশেষ পঞ্চাঙ্গের বিষয় এবং তারপরে গ্রহগত অবস্থান। 29 সেপ্টেম্বর 2020 মঙ্গলবারের এই বিশেষ রাশি ফল আপনারা আপনাদের জন্মকুণ্ডলীর চন্দ্র রাশি সাপেক্ষে দেখার চেষ্টা করবেন। যাদের জন্মকুণ্ডলী নেই তারা নামের আদ্যক্ষর অনুসারে যে রাশি সেই রাশি অনুসারে আপনারা দেখতে পারেন। একেবারেই প্রথমে আসব, আজ শুক্লাপক্ষের ত্রয়োদশী তিথি, থাকবে রাত্রি 10টা 33 মিনিট পর্যন্ত, তারপরেই চতুর্দশী তিথি শুরু হবে। আজ চন্দ্রদেব অবস্থান করবে শতভিষা নক্ষত্রে এবং রাত্রি 12টা 48 মিনিট পর্যন্ত থাকবে এবং তারপরেই পূর্ব ভদ্রাপদ নক্ষত্রে প্রবেশ করবে। যোগ আজ শূল যোগ, থাকবে সন্ধ্যা 7টা 26 মিনিট পর্যন্ত, তারপরেই গণ্ডযোগ শুরু হবে। সকাল 9টা 43 মিনিট পর্যন্ত কৌলবকরণ, তারপরেই শুরু হবে তৈতিলকরণ এবং 10টা 33 মিনিট পর্যন্ত থাকবে। যারা শুভ সময়ের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য বলবো, আজ অভিজিৎ মুহূর্ত সকাল 11টা 3 মিনিট থেকে 11টা 51 মিনিট পর্যন্ত। তারপরেই বলবো যে অমৃতকাল বিকেল 4টে 57 থেকে সন্ধ্যা 6টা 42 পর্যন্ত অমৃতকাল এবং রবি যোগ আজ রাত্রি 12টা 48 মিনিট থেকে অর্থাৎ সেপ্টেম্বর 30 এবং ভোর সকাল 5টা 28 মিনিট পর্যন্ত। আপনাদের বলবো আজ কোনো গুরুত্বপূর্ণ কাজ, কোনো মাঙ্গলিক কাজ বা কোনো মিটিং বা কোনো গুরুত্বপূর্ণ কাগজে সিগনেচার করতে হলে আপনারা দুপুর 2টা 26 থেকে দুপুর 3টে 56 পর্যন্ত এই বিশেষ কাজ করবেন না। শাস্ত্র অনুসারে এই বিশেষ কালকে বলা হয় রাহুকাল। রাহুকালে কোনো গুরুত্বপূর্ণ এবং মাঙ্গলিক কাজ করা নিষিদ্ধ রয়েছে। গ্রহগত উপস্থিত অনুসারে বৃহস্পতি স্বগৃহে থেকে একটি গজকেশরী যোগ তৈরি করবে এবং গুরুত্বপূর্ণ হংস যোগ সূচিত করবে। তাই মিথুন রাশি, কন্যা রাশি, ধনু রাশি এবং মীন রাশির জাতক জাতিকারা অত্যন্ত শুভ ফল পাবেন।
তাছাড়া আজ শনিদেব স্বগৃহে অর্থাৎ মকর রাশিতে অবস্থান করবে এবং মঙ্গল স্বগৃহে অবস্থান করবে। রাহু বৃষ রাশিতে এবং কেতু বৃশ্চিক রাশিতে অবস্থান করবে। বুধ তুলাতে এবং রবিদেব বুধের গৃহে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করবে এবং শুক্রদেব কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে আজ। অর্থাৎ কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় গৃহের অধিপতি এবং সপ্তম গৃহের অধিপতি শুক্রদেব তার গোচরের পরিবর্তন ঘটাবে আজকের, তার ফলে দ্বাদশ রাশিচক্রের উপরে বেশ কিছু শুভ এবং অশুভ ফল আসতে চলেছে। আজ সারাদিন চন্দ্রদেব কুম্ভ রাশিতে অবস্থান করবে। ঠিক এইরকমই গ্রহগত এবং নাক্ষত্রিক এবং যোগগত অবস্থান অনুসারে আমরা দেখে নেব দ্বাদশ রাশিচক্রের বিশেষ রাশিফল সম্পর্কে। একেবারে শুরুতে আপনাদের সঙ্গে আলোচনা করব মেষ রাশি জাতক জাতিকাদের বিষয়ে। 29শে সেপ্টেম্বর 2020 মঙ্গলবার এই বিশেষ দিনে আজ আপনারা নতুন বেশ কিছু বিষয়ে চিন্তাভাবনা করতে পারেন। নতুন কিছু সুযোগ সুবিধা আপনাদের জীবনে আসতে পারে, আপনার জীবনে কিছু পরিবর্তনের অভিজ্ঞতা আপনি অবশ্যই পেতে পারেন। সময়টি আপনি অবশ্যই আপনার নিজের জন্য ব্যবহার করবেন, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই সময় এবং তা করতে পারলে আপনি অবশ্যই লাভবান হবেন। সম্পর্কের বিষয়ে এই বিশেষ সময় আপনাকে আরও যত্নশীল হতে হবে। বেশ কিছু বিষয়ে আপনাদের সতর্ক যদি না থাকতে পারেন তাহলে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। যোগাযোগ এই সময় অনেকটাই বৃদ্ধি পাবে। অর্থনৈতিক ক্ষেত্রে আরও বেশি সজাগ হতে হবে এবং বিনিয়োগের বিষয়ে আপনি অবশ্যই ভেবেচিন্তে বিনিয়োগ করুন। যারা কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কাজে অনেক বেশি চাপ থাকবে। বিশেষত সরকারি কিংবা বেসরকারি কাজ যে কাজেই যুক্ত থাকুন না কেন, আপনার দায়িত্ব কিন্তু বাড়তে পারে। আপনার মনোযোগ যদি কাজের প্রতি না থাকে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বাড়তে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন, পাশাপাশি আপনার গৃহের অন্যান্য সদস্যদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। মনোমালিন্য থেকে নিজেকে সর্বদা দূরে থাকুন। আপনাদের ক্ষেত্রে বলবো আজ শুভ সংখ্যা হলো 4 এবং শুভ রং হলো সিঁদুর বর্ণ। আপনারা আজ এই বিশেষ দিনে অবশ্যই গায়েকে গুড় খাওয়ালে অত্যন্ত শুভ ফল পাবেন। সেই সাথে আপনারা অবশ্যই মঙ্গলবার হনুমানজির যদি পূজা অর্চনা করেন সেক্ষেত্রেও শুভ ফল পাবেন। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো বৃষ রাশি। 29শে সেপ্টেম্বর 2020 মঙ্গলবারের এই বিশেষ দিনে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনার বন্ধুত্বের বিষয়ে অত্যন্ত শুভ ফল আসবে, আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটতে পারে আজ। যারা সরকারি চাকরি বাকরির সঙ্গে যুক্ত রয়েছেন বা সরকারি চাকরি বাকরির জন্য চেষ্টা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে কোনো ভালো খবর কিন্তু আজ আসতে পারে। বন্ধুদের কাছ থেকে আশাব্যঞ্জক আপনারা বিশেষ সুবিধাও পেতে পারেন। কারোর সঙ্গে কথা বলার সময় অবশ্যই নিজেকে আরও বেশি সাবলীল করুন, অর্থাৎ সহজভাবে মানুষের সঙ্গে কথা বললে অত্যন্ত ভালো ফল পাবেন। আপনার মাত্রাতিরিক্ত তাড়াহুড়োতে বেশ কিছু ভুলচুক হতে পারে, আপনি ভালো করে শিখুন এবং তারপরে তা আপনার জীবনে প্রয়োগ ঘটান। আপনার বৌদ্ধিক বিকাশ ঘটবে, প্রয়োজনে আপনি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনার কাজে অবশ্যই সেই জ্ঞানকে ব্যবহার করুন। বেশ কিছু পরিকল্পনা আপনার জীবনে শুভ ফল নিয়ে আসতে পারে। এই সময় ব্যথাজনিত সমস্যায় আপনারা ভুগতে পারেন, তাই শরীর স্বাস্থ্যের প্রতি আপনাদের আরও যত্ন নিতে হবে। আপনাদের ক্ষেত্রে বলবো যে শুভ সংখ্যা হলো 9 এবং শুভ রং হলো কেশর বর্ণ। আপনারা আজ এই বিশেষ দিনে যদি প্রবাহিত জলে মুসুর ডাল যদি প্রবাহ করতে পারেন তাহলে জন্মকুণ্ডলিতে মঙ্গলের অশুভ প্রভাব থেকে আপনারা মুক্তি পাবেন এবং সেই সাথে হনুমানজির পূজা অর্চনা করলে শুভ ফল পাবেন। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব মিথুন রাশি। 29শে সেপ্টেম্বর 2020 মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো বেশ কিছু সমস্যার সমাধান করতে পারেন আজ এই বিশেষ দিনে। তার জন্য আপনি নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে আসতে পারেন, সহকর্মীদের সঙ্গে আপনি ভালো ব্যবহার করবেন এবং সংবেদনশীলতার সঙ্গে প্রতিটা বিষয়ে পরস্পরকে দেখবেন। আত্মবিশ্বাস অনেকটাই বৃদ্ধি পাবে, নতুন কাজের সুযোগ আপনাদের আসতে পারে, তাতে মন কিছুটা খুশি থাকবে
এবং কর্মক্ষেত্রে আপনি আপনার যে শিক্ষা সেই শিক্ষাকে আপনি ব্যবহার করতে পারবেন। বন্ধুবান্ধবদের সঙ্গে আপনি অবশ্যই ভালো ব্যবহার করুন। কর্মক্ষেত্রে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। আপনার কর্মক্ষেত্রে আপনি অবশ্যই আপনার নিজের চিন্তাভাবনাকে বহিঃপ্রকাশ করুন, তাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে অবশ্যই সাহায্য করবে। ধীরে ধীরে আপনি আপনার কর্মক্ষেত্রে আপনার মান সম্মান বৃদ্ধি করতে পারবেন। অর্থনৈতিক ক্ষেত্রে আপনার শুভ ফল আসবে এবং আপনি প্রেমের বিষয়ে অত্যন্ত শুভ ফল পাবেন, সেই সাথে দাম্পত্য জীবনে শুভ ফল পাবেন এই বিশেষ দিনে। তবে গাড়ি চালানোর ক্ষেত্রে বা চলাচলের ক্ষেত্রে আপনাদের আরও সতর্কতা অবলম্বন করতে হতে পারে, কারণ দুর্ঘটনা বা আঘাতজনিত সমস্যায় ভোগার একটা সম্ভাবনা রয়েছে। আপনাদের জন্য শুভ সংখ্যা হলো 5 এবং শুভ রং হলো মেরুন বর্ণ। আপনারা আজ এই বিশেষ দিনে হনুমান চল্লিশা পাঠ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো কর্কট রাশি। 29 সেপ্টেম্বর 2020 কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন, তাই প্রতিটি কাজের আগে আপনি অবশ্যই সহানুভূতির সঙ্গে বিচার বিশ্লেষণ করে তবেই আপনি সিদ্ধান্ত নিন। আজ আপনারা কিছু পুরানো বন্ধুবান্ধবদের কাছ থেকে আর্থিক সহযোগিতা পেতে পারেন, তবে আপনি সমস্ত পরিস্থিতি অবশ্যই বোঝার চেষ্টা করবেন এবং কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় আপনারা আর্থিক সুযোগ সুবিধা পেতে পারেন। বিনিয়োগের ক্ষেত্রে আপনাদের বিশেষ উপকার আসতে পারে এই বিশেষ দিনে। বিদেশে ভ্রমণের বিষয়ে কিছু কথাবার্তা বা বিদেশের সঙ্গে যোগাযোগের বিষয়ে কথাবার্তা হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সেক্ষেত্রে আপনার বিশ্বস্ত লোকের সঙ্গে পরামর্শ করে তবেই সিদ্ধান্ত নিন। শত্রুরা কিন্তু এই বিশেষ দিনে অত্যন্ত সক্রিয় থাকতে পারে। আপনাদের ক্ষেত্রে বলবো শুভ সংখ্যা হলো 3 এবং শুভ রং হলো হালকা লাল বর্ণ। আপনারা আজ এই বিশেষ দিনে অবশ্যই হনুমানজির পূজার্চনা করুন এবং হনুমানজির উদ্দেশ্যে চোলা চড়ালে অত্যন্ত শুভ ফল পাবেন। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো সিংহ রাশি। 29 সেপ্টেম্বর 2020 সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনি অবশ্যই কাজে ধৈর্য ধরুন, সহানুভূতির সঙ্গে এগিয়ে চলুন, দিনটা আপনার হাতে অবশ্যই থাকবে। আজ এই বিশেষ দিনে আপনি আপনার প্রিয়জনের সঙ্গে অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ পরিকল্পনা করতে পারেন আর সেই পরিকল্পনা অনুসারে চললে অত্যন্ত শুভ ফল পাবেন। যারা অংশীদারি বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো আরও বেশি সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এই বিশেষ দিনে একদিকে শুক্রদেব আপনার গৃহে অবস্থান করছে, অন্যদিকে শনি এই বিশেষ সময়ে তার গতির পরিবর্তন ঘটাচ্ছে। বন্ধুত্বের ক্ষেত্রে আরও বেশি সচেতন হতে হবে। সম্পর্কের ক্ষেত্রে আপনি যদি সচেতন না হন তাহলে কিন্তু বেশ কিছু খারাপ প্রভাব চলে আসতে পারে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই ভালো খাবার দাবার এবং যোগ ব্যায়ামের মধ্যে দিন কাটাতে হবে, না হলে শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। আপনি আপনার দায়িত্বকে অবশ্যই বুঝে শুনে এগিয়ে চলুন, রাগকে বর্জন করুন, প্রবীণ ব্যক্তিদের অভিজ্ঞতাকে অবশ্যই আপনি নিন এবং আপনার কাজে তা ব্যবহার করুন, দেখবেন অত্যন্ত শুভ ফল আসবে। আপনি অবশ্যই ব্যবসার সঙ্গে যুক্ত থাকুন, ব্যবসাতে যদি আপনি যুক্ত না থাকেন তাহলে ভালো ফল পাবেন না। ভালো পরিকল্পনা না করে এগোতে পারলে আপনি লোকসানের মধ্যে পড়ে যেতে পারেন। আপনাদের ক্ষেত্রে বলবো শুভ সংখ্যা হলো 2 এবং শুভ রং হলো লাল বর্ণ। আপনারা আজ এই বিশেষ দিনে হনুমানজির উদ্দেশ্যে অবশ্যই প্রণাম নিবেদন করুন এবং লাড্ডু এবং ছোলা অবশ্যই খাওয়ান। এখন আপনাদের সঙ্গে আলোচনা করব কন্যারাশির জাতক জাতিকাদের বিষয়ে। 29 সেপ্টেম্বর 2020 কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো অত্যন্ত সাহসিকতার পদক্ষেপ নিতে হতে পারে আজ, আর যা নিলে আপনাদের জীবনে বেশ কিছু শুভ পরিবর্তন আসতে পারে। সিদ্ধান্তের ক্ষেত্রে আরও বেশি শক্ত হতে হবে, দ্বিমত করলে কিন্তু বেশ সুযোগ হারিয়ে যেতে পারে। আত্মবিশ্বাস নিয়ে অবশ্যই এগিয়ে চলুন এবং সঠিক সিদ্ধান্ত নিলে ভবিষ্যতের জন্য অত্যন্ত শুভ ফল নিয়ে আসতে পারে। নিজের বিশ্বাস অটুট রাখুন এবং অপরের বিশ্বাসকে নষ্ট করবেন না, তাহলে আপনাদের কর্মক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে দুই ক্ষেত্রেই শুভ ফল আসবে। সহকর্মীদের সঙ্গে সম্পর্কের পরিবর্তন ঘটবে, তাদের সঙ্গে সম্পর্ক ভালো হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার আচরণে অবশ্যই সন্তুষ্ট হবে। প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্কের উন্নতি ঘটতে পারে।
পুরানো সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে। শরীর স্বাস্থ্য আজ আপনাদের ভালো থাকবে, শরীর স্বাস্থ্য আপনি উপভোগ করবেন আজ। আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হলো 7 এবং শুভ রং হলো গোলাপি বর্ণ। আজ এই বিশেষ দিনে হনুমান চল্লিশা যদি পাঠ করেন অত্যন্ত শুভ ফল পাবেন। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো তুলা রাশি। আজ আপনাদের জন্য অত্যন্ত উত্তম দিন হতে চলেছে। ঘনিষ্ঠ আত্মীয়দের বিবাহের বিষয়ে পাকা কথা হতে পারে, পাশাপাশি দাম্পত্য জীবনের ক্ষেত্রে আরও একটু সচেতন হতে হবে। ভাব ভালোবাসার ক্ষেত্রে কিছুটা উত্তেজনা বৃদ্ধি পেতে পারে। ইতিমধ্যে যারা বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছেন তাদের ক্ষেত্রে বেশ কিছু শুভ ফল আসবে। কর্মক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসতে পারে, আপনার কাজের প্রতি সন্তুষ্ট হতে পারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তবে রাগকে নিয়ন্ত্রণ না করতে পারলে আপনি কিন্তু বেশ কিছু সমস্যার মধ্যে পড়তে পারেন। সহকর্মীদের সঙ্গে বিবাদের মধ্যে জড়িয়ে পড়বেন না। প্রতিটা সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি অবশ্যই দুবার চিন্তা করুন, ভাবুন অথবা কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে পরামর্শ করুন। একবার যদি ভুল সিদ্ধান্ত হয় তার মাশুল কিন্তু আপনাকে গুনতে হবে। আজ এই বিশেষ দিনে আপনার পেশি এবং পায়ের কিছু সমস্যায় ভুগতে পারেন, তার জন্য অবশ্যই আপনারা শরীরের প্রতি যত্ন নিন। পেশির জন্য শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য এক্সারসাইজ এবং ম্যাসেজ করুন, তাতে ভালো ফল পাবেন। প্রয়োজনে ডাক্তারবাবুর পরামর্শ নিন। আপনাদের জন্য শুভ সংখ্যা হলো 1 এবং শুভ রং হলো সোনালী, অর্থাৎ স্বর্ণালী বর্ণ হলো আপনাদের জন্য শুভ রং। আজ আপনারা অবশ্যই হনুমানজির উদ্দেশ্যে পূজার্চনা করুন এবং পঞ্চামৃত দিয়ে অবশ্যই স্নান করান, অত্যন্ত শুভ ফল পাবেন। এখন আলোচনা করব বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বিষয়ে। 29 সেপ্টেম্বর 2020 মঙ্গলবারের এই বিশেষ দিনে আপনি আপনার আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেন এবং তা ফোন অথবা মেলের দ্বারা হতে পারে, যাতে আপনার বর্তমান সমস্যার কথা আপনি অবশ্যই আলোচনা করতে পারেন এবং বর্তমানে আপনার সমাজে অত্যন্ত শুভ ফল আসবে, আপনার মান সম্মানের উন্নতি ঘটবে। বর্তমান দিনে চলতে থাকা আর্থিক সমস্যা থেকে ধীরে ধীরে আপনারা মুক্তি পাবেন, ধীরে ধীরে আপনাদের অর্থনৈতিক প্রতিবন্ধকতা দূর হবে, আপনার মন অত্যন্ত ভালো থাকবে এবং মানুষের সঙ্গে সহজভাবে কথা বলতে পারবেন। তবে আপনার আচরণকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে, আপনি আপনার সহকর্মী কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ভালো ব্যবহার করুন, সেই সাথে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে অবশ্যই ভালো ব্যবহার করুন, তাতে আপনার শুভ ফল অবশ্যই আসবে। প্রতিটি সমস্যা বোঝার চেষ্টা করুন এবং বুদ্ধি দিয়ে সেই সমস্যাকে অতিক্রম করার বিশেষ পন্থা অবলম্বন করুন। অতিরিক্ত আনন্দ বা অতিরিক্ত ইমোশন আপনার সমস্যার কারণ হতে পারে, তাই প্রতিটা বিষয়ে আপনি আপনার বুদ্ধি প্রয়োগ করুন, সিদ্ধান্ত নিন এবং আপনার পরিকল্পনা অনুসারে আপনারা এগিয়ে চলুন। মনে রাখতে হবে আপনার ক্ষেত্রে প্রতিটা কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, শরীর স্বাস্থ্যের প্রতি আরও বেশি গুরুত্ব দিতে হবে, শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের জন্য বলবো শুভ সংখ্যা হলো 6 এবং শুভ রং হলো স্বর্ণালী বর্ণ। আজ এই বিশেষ দিনে গরুকে গুড় খাওয়ালে অত্যন্ত শুভ ফল পাবেন। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো ধনুরাশি। 29 সেপ্টেম্বর 2020 মঙ্গলবারের এই বিশেষ দিনে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনার জীবনে বেশ কিছু পছন্দসই জিনিসপত্র আপনি এই বিশেষ দিনে চিন্তাভাবনা করতে পারেন বা জীবনে উপভোগ করতে পারেন। আপনি আপনার মনের কথা শুনুন এবং সেইভাবে আপনার কর্মক্ষেত্রে তার প্রয়োগ করুন। আপনার অবসর টাইম, আপনার যে সমস্ত হবি সেই হবিকে আপনি প্রাধান্য দিন, তাতে মন মানসিকতা ভালো থাকবে। সেইভাবে আপনার প্রতিদিনের কর্মের তালিকা তৈরি করুন, অগ্রাধিকার দিন আপনার কাজের গুরুত্ব অনুসারে, তাহলে দেখবেন আপনার পার্সোনাল লাইফ এবং আপনার প্রফেশনাল লাইফের মধ্যে একটা সামঞ্জস্য তৈরি হবে। আপনার আকাঙ্ক্ষা ধীরে ধীরে বৃদ্ধি পাবে, তবে এই আকাঙ্ক্ষা বৃদ্ধি আপনাকে আরও মানসিক দিক থেকে চঞ্চল করে তুলতে পারে, সে বিষয়ে সতর্ক হতে হবে। আপনি মানসিক দ্বিধা বা দ্বন্দ্বের মধ্যে ভুগতে পারেন, তাই মানসিক দ্বিধাদ্বন্দ্ব দূর করার জন্য আপনাকে অবশ্যই আধ্যাত্মিক চিন্তাভাবনার মধ্যে আসতে হবে এবং মেডিটেশন যোগার মধ্যে আপনাকে নিয়োজিত হতে হবে, এবং তবেই আপনি উপযুক্ত সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। যদি ভালো সিদ্ধান্ত নিয়ে এগোতে পারেন তাহলে আপনার আর্থিক ক্ষেত্রে শুভ ফল আসবে, সেই সাথে ব্যবসা এবং আপনার কর্মক্ষেত্রেও ভালো ফল আপনি পাবেন। আপনি আপনার ভাব ভালোবাসার সম্পর্কের বিষয়ে আরও সচেতন হবেন, আপনার জীবনসঙ্গী কিংবা
আপনার প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সঠিকভাবে কথা বলুন। কথাবার্তার অপব্যবহারে সম্পর্কের অবনতি ঘটতে পারে, এমনটাই ঝুঁকি কিন্তু হতে পারে আজ। আপনার শরীরের অনাক্রমণতা শক্তিকে বাড়ানোর চেষ্টা করুন, তার জন্য সঠিক খাদ্যাভ্যাস গ্রহণ করুন। যোগা মেডিটেশনের মাধ্যমে আপনি সংক্রমণকে দূরে সরান, কারণ সংক্রমণ এবং অ্যালার্জি আপনাকে ভোগাতে পারে, তাই শরীর স্বাস্থ্যের প্রতি আপনাকে অবশ্যই যত্ন নিতে হবে। আপনাদের জন্য শুভ সংখ্যা হলো 4 এবং শুভ রং হলো হালকা লাল বর্ণ। আজ এই বিশেষ দিনে আপনারা হনুমানজির উদ্দেশ্যে অবশ্যই পূজা অর্চনা করুন এবং যদি পাকা কলা নিবেদন করেন সেক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। এখন আপনাদের সঙ্গে আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের বিষয়ে। অন্যান্য দিনের তুলনায় মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 29 সেপ্টেম্বর 2020 এই বিশেষ দিনে অত্যন্ত শুভ ফল আসতে চলেছে। এই বিশেষ সময় আপনারা ভবিষ্যতে চিন্তাভাবনা অধিক করতে পারেন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ আপনারা নিতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে বেশ কিছু সমস্যার সমাধান করার চেষ্টা করতে পারেন আজ। আপনাদের আয় বৃদ্ধির বিশেষ সুযোগ সুবিধা আজ বাড়তে পারে এবং আপনারা প্রতিটা ক্ষেত্রে পরিকল্পনা অনুসারে এগিয়ে গেলে ব্যবসা এবং বিজনেসের পাশাপাশি আপনার অর্থনৈতিক ক্ষেত্রের বিষয়ে অত্যন্ত শুভ ফল আসবে। অংশীদারী বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও শুভ ফল আসবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে এবং আপনারা অবশ্যই প্রতিটা ক্ষেত্রে ভালো পদক্ষেপ নিতে পারবেন। স্বাস্থ্য সম্পর্কিত বেশ কিছু বিষয়ে আপনাদের আরও বেশি সচেতন হতে হবে। শরীর স্বাস্থ্যের বিষয়ে আপনাকে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এবং প্রতিদিন খাদ্যাভ্যাসকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনাদের ক্ষেত্রে বলবো শুভ সংখ্যা হলো 3, শুভ রং হলো সিঁদুর বর্ণ। আপনারা আজ এই বিশেষ দিনে যদি তুলসী গাছের গোড়াতে একটি ঘিয়ের প্রদীপ যদি জ্বালাতে পারেন সেক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। তাছাড়া আজ এই বিশেষ দিনে আপনারা কোনো অশ্বত্থ গাছের গোড়াতে যদি তিল তেল অথবা সর্ষের তেলের প্রদীপ জ্বালান সেক্ষেত্রেও শুভ ফল পাবেন এবং সেই সাথে অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন। এখন আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিষয়ে। 29 সেপ্টেম্বর 2020 কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো ব্যবসা সম্পর্কিত বিষয়ে বেশ কিছু সমস্যার সমাধান হতে পারে আজ। আপনি বেশ কিছু লেখালেখির মধ্যে সময় কাটাতে পারেন, কর্মক্ষেত্রে কিছুটা আগ্রহ বৃদ্ধি পাবে। ব্যক্তিগত জীবনে আপনার বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন সম্পর্কের বিষয়ে, বিশেষত প্রিয়জনের সঙ্গে আপনি মোটেও খারাপ ব্যবহার করবেন না, তাতে সম্পর্ক কিছুটা নষ্ট হবে। আপনি আপনার পরিবেশ এবং আপনার সমাজে একটা সুনাম অর্জন করতে পারেন, নিজের কাজের একটা অস্তিত্ব আপনি অবশ্যই বুঝতে পারবেন। বিরক্তিকে দূরে সরিয়ে অবশ্যই সাধারণ মানুষের সঙ্গে ভালোভাবে মিশুন এবং মানুষের সঙ্গে ভালো কথা বলুন, তাতে আপনার কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে এবং আপনার সমাজে আপনি অবশ্যই ভালো নাম করবেন। প্রবীণ ব্যক্তিদের সম্মান করুন এবং তাদের পরামর্শ নিয়ে আপনি কর্মে এগিয়ে গেলে অত্যন্ত ভালো ফল পাবেন। যারা ভাব ভালোবাসার মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে, সম্পর্কের ক্ষেত্রে নৈকট্য বাড়বে। সমস্ত সমস্যাগুলি চেপে রাখবেন না, সমস্যার সমাধানের জন্য আপনি অবশ্যই এগিয়ে আসুন, কারণ চেপে রাখার সমস্যা আপনাকে একসময় মারাত্মক ক্ষতি করতে পারে। শরীর স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই আপনারা আরও সজাগ হবেন, খাবার দাবার এবং আপনার পানীয়ের বিষয়ে অবশ্যই সজাগ দৃষ্টি দেবেন। আপনাদের জন্য আজ শুভ সংখ্যা হলো 3, শুভ রং হলো মেরুন বর্ণ। আজ এই বিশেষ দিনে আপনারা অবশ্যই হনুমানজির পূজা অর্চনা করুন, সেই সাথে হনুমান চল্লিশা পাঠ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো মীন রাশি। 29 সেপ্টেম্বর 2020 মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনি আজ আভ্যন্তরীণ শক্তিতে পরিপূর্ণ থাকবেন, পাশাপাশি কঠোর পরিশ্রম করার বিশেষ আপনি সুযোগ পাবেন, ইতিবাচক পরিবর্তন আসবে আপনার জীবনে। দলগত কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও শুভ ফল আসবে, আপনি অনুপ্রাণিত হতে পারেন বিভিন্ন ক্ষেত্র থেকে। মানুষকে আপনি অবশ্যই খুশি করতে পারবেন, পরিস্থিতি আপনার অনুকূলেই থাকবে। বৈদেশিক ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বেশ কিছু শুভ অফার আসতে পারে, আপনার বিভিন্ন স্বপ্ন তা পূরণ হওয়ার সম্ভাবনা কিন্তু হতে পারে। গুরুত্বপূর্ণ নথির বিষয়ে আপনাকে আরও সচেতন হতে হবে। কোনো কিছু পরিকল্পনা করার আগে গুরুত্বপূর্ণ নথিকে যাচাই করুন, তারপরে সিদ্ধান্ত নিন। আচরণের ক্ষেত্রে বিরক্তিকে দূরে সরাতে হবে। আপনি জীবনসঙ্গী বলুন, বিজনেস পার্টনার বলুন বা সাধারণ মানুষের ক্ষেত্রেই বলুন, ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন, তাতে আপনারই উন্নতি হবে।
অনিদ্রাজনিত সমস্যায় আপনারা ভুগতে পারেন সে বিষয়ে সতর্ক থাকতে হবে। তাই যোগা মেডিটেশনের মাধ্যমে ঘুমকে আপনাকে ঠিকভাবে শরীরের জন্য দিতে হবে, সঠিক খাবার দাবার গ্রহণ করতে হবে এবং প্রয়োজনে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নিতে হবে। আপনার সারাদিনের ক্লান্তি এবং অলসতাকে অবশ্যই দূর করুন। আপনাদের জন্য শুভ সংখ্যা হলো 7, শুভ রং হলো হালকা লাল বর্ণ। আজ এই বিশেষ দিনে আপনারা গরুকে যদি গুড় খাওয়াতে পারেন অত্যন্ত শুভ ফল পাবেন। বন্ধুরা, আপনাদের সঙ্গে আলোচনা করলাম 29 সেপ্টেম্বর 2020 মঙ্গলবারের বিশেষ রাশিফল সম্পর্কে। আপনাদের বলবো সশ্রদ্ধভাবে কমেন্টস বক্সে অবশ্যই জয় হনুমান কথাটি লিখুন। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত।